ঘন্টা পক্কা ঝাড়া এক ঘন্টা লাউ করলাম। সকাল সকাল সাদের লাউ ধোয়া হচ্ছে, বুঝতে পারছো? আজকে লাউ হবে স্পেশাল মেনু। সেই আগেকার দিনে বাড়িতে একটি লাউ কাটা, কুমড়ো কাটা, ভাসুর থাকতে হতো, তারাই ফার্স্ট কাটটা দিয়ে দেবে। মানে আসলে লাউ কুমড়ো চাল কুমড়ো যেহেতু বলি দেওয়া হয়, সেই জন্য বাড়ির মহিলাদেরকে লাউ কাটতে দেওয়া হতো না, বিশেষ করে যারা আসন্ন প্রসবা তাদের তো মোটেই না। সেই সিএস চ্যাটার্জি আজকের লাউ কাটা দেখে আমার সেইটি মনে পড়লো যে বলিদান হচ্ছে লাউয়ের। চলো, বাজে বকতে বকতে ফার্স্ট চাটা রেডি হয়ে গেল, আর এই ফার্স্ট চা নিয়ে আমরা তিনজনে বসে পড়েছি। চিয়ার্স! কিচেনের লাউকে বলির বখরা বানিয়ে নিয়ে সিএস চ্যাটার্জি এবার চলে এসছে সেন্টার টেবিলে চা খেতে খেতে। এবার মিহি মিহি কাট করবে। দেড়টা দিন এ একটু টেম্পারেচারটা লো হয়েছিল, আবার জেকে সেই প্রাণ যেন যায় যায় অবস্থা। এখন আমি চাপাচ্ছি ঢ্যাঁড়স সেদ্ধ। ঢ্যাঁড়স খেয়ে খেয়ে আর ঢ্যাঁড়স দেখে দেখে বোধ হয় তোমাদের তো চোখ পচেই গেল, আর আমার মনে হয় আমাদের পেটে ঢ্যাঁড়সের গাছ গজিয়ে যাবে। কালকে দুধটা ঢুকোতে ভুলে গিয়েছিলাম, এটা সন্ধ্যেবেলায় দুধ এনেছিল শেষ এনেছি। দেখো দুধ নিজেই ছানা হয়ে গেছে, ফেলে দিতে হলো। আজকের মেনু বন্ধুরা, আজকে এটাই হবে মহারানী, মাছের মাথা দিয়ে লাউ করব। তার জন্য দেখো এই সমস্ত জোগাড় করে নিয়েছি, আদা, চার পাঁচটা রসুন, কাঁচা লঙ্কা এটা বাটবো, পেঁয়াজটা কুচি হবে, এতটা হয়তো লাগবে না, ধনে পাতা লাস্টে পড়বে, আর গোটা মধ্যে পড়ছে গোটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, লং, আর ছোটো দুটো এলাচ, আর এগুলো, হ্যাঁ, পাঁচফোড়ন, আর এগুলো তোমার গুঁড়ো মশলা, নুন, হলুদ, লঙ্কা, বেসিক আর কি সবই। আর লাউ কাটা হয়ে গেছে, আর এই যে মাছের মাথা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তেল জল এয়ার বল আর কি আছে। চলো তাহলে আগে লাউটা করব না, আগে মাছটা করে নিই, যেহেতু আমি একটা কড়াইতেই করব, আর মাছ মাছই ব্যাপারটা, সেই জন্য ওটাও মাছের মাথা আর এটাও মাছ, এই মাছটা আগে করে নিই। এই কড়াইগুলোতে কেন আমি রান্না করি না বন্ধুরা জানো? এই কড়াইগুলো ভীষণ স্টিক করে যায়, এ বিশেষ করে ননভেজ কম তেলে রান্না। এক গাদা তেল দিলে ঠিক আছে, এই যে এটা এক গাদা তেল হয়তো ঠিক হবে। শেষ চ্যাটার্জির হেলদি ব্রেকফাস্ট। মধুবন্তি ঘেমে নেই একসা, ওর জন্য আমি ছাতু শরবত বানাচ্ছি, সঙ্গে দিচ্ছি নুন। রান্নাঘরটা এই মুহূর্তে তিল ধারণের জায়গা নেই, ছাতুর শরবতটা যে একটু ফ্রিভাবে করব সে জায়গাটুকুও নেই। এত ছোটো ছোটো রান্নাঘর কেন দেয় কে জানে বাবা, ঘরগুলো ছোটো দিক ক্ষতি নেই, রান্নাঘর ছোটো দিলে হয় না বাঙালিদের। চলো এই ছাতুর শরবতটুকু দিয়ে ল্যাঠা চুকোই এখনকার মতন। মধুবন্তির মুখটা দেখো একদম তেলে ভাজা পাঁপড় হয়ে গেছে। দিলুম মাছে জলটা ঢেলে, এবার একটা ঢাকা দিয়ে দিই, দু মিনিট ফুটুক, নামিয়ে নেব। মাছ এসেছে, দেখা যাক, ধুয়ে নি কাতলা। চলো আগে থরি ধুই। এই দেখো বন্ধুরা, একদম এক সপ্তাহের মাছ রিস্টক করে নিলাম আমি, এক সপ্তাহের জন্য খালাস। আর ইলিশ মাছ আমি ধুই না বাবু, শুধু ধুই কোনটা না, মাথাটা, মাথাটা ভালো করে ধুয়ে দেবো। দেখবে এই লাউ, কচি লতি, এই সমস্তগুলো রান্নায় খুব সময় নেয়, জল মরে শুকিয়ে আস্তে আস্তে তোমার দুনিয়ার কাজ হয়ে যাবে। আজকে আমার সেই অবস্থায়। গোটা ফোড়নগুলো দিয়ে, পেঁয়াজ দিয়ে, নুন দিয়ে পেঁয়াজটা একটু মজিয়ে, তারপর একে একে সমস্ত মশলা, প্রথমে আদা,
রসুন কাঁচা লঙ্কা বাটা রসুন খুব সামান্য দিয়েছি দেখেছো তোমরা চার পাঁচ কোয়া গুঁড়ো মশলাগুলো সব দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে আর একটু মজুক এই জায়গাগুলো ধুয়ে জল টল দিয়ে দিই একটু লাউ হোক নিজের মনে ততক্ষণ আমার অন্য কাজ হবে দেখেছো লাউ হতে হতে আমি ডাস্টিংয়ে চলে এসেছি লাউ তো এখন জল বেরোবে দিয়ে দিয়েছি ওই দিকের ইন্ডাকশানে এটাকে একটু কম করে দিয়েছি ধীরে ধীরে হোক লাউ হতে হতে আমার গোটা ঘরের ডাস্টিং হয়েও এক্সট্রা হয়ে যাবে আজকে দেখলাম যে একটু সময় রয়েছে তাহলে একটু মধুমন্তির ঘরের পাখাটা পরিষ্কার করে নিই অল্প অল্প থাকতে থাকতে করে নিলে কী সুবিধা হয় বলো তো খুব বেশি স্ট্রাগল করতে হয় না অনেক বেশি ময়লা হয়ে গেলে তাহলে তোমাকে জল ভিজে কাপড় এই সমস্ত দিতে হবে আর আমাদের ময়শ্চার জায়গা যত তুমি ভিজে কাপড় কম ইউজ করবে না মেটাল জিনিসে লোহাতে তত ভালো থাকবে আর দিলে নয়তো জং পড়ে যাবে ব্লেডের ওই ধারগুলোতে এত গরম পড়েছে বন্ধুরা কাজের ফাঁকে ফাঁকে একটু ঢোক ঢোক লিঙ্কা না খেয়ে থাকতে পারছি না অথচ জানি আমি এটা খাওয়া ঠিক নয় বিশেষ করে এই বয়সে চলো লাও এখনও অনেক দেরি আছে আমি চলে এসেছি আমার এন্ট্রি গেটে সুর এক আমার ডুবুর ছোটোবেলার সাইকেল এটা তো আমার কাছে মেমেন্টো এগুলো আমি প্রায়ই ঝাড়াঝুড়ি করি অন্ততপক্ষে সপ্তাহে একদিন না করলে এগুলোও ধুলো পড়ে যায় যদিও এখানে পাখা চলে না বলে ঘরের ভিতরের জিনিসের থেকে এইখানে একটু কম নোংরা হয় তো সাত দিনে একদিন করতেই হয় তো আজকে চলে এসেছে বন্ধুরা সেই দিনটি আমি তোমাদেরকে সাথে নিয়ে এটা ঝাড়াঝুড়ি করে নিলাম ঘড়িতে সময় তার মানে 12:30টা ক্রস করে গেছে বা ছুঁয়ে গেছে কারণ শেষ চ্যাটার্জি হচ্ছে টাইম বাবু হাতে নিয়ে নিয়েছে ভ্যাকুয়াম ক্লিনার আর চলছে এখনও লাউ তবে শেষ পর্যায়ে চলে এসছে বন্ধুরা এই ধনে পাতা ছড়াচ্ছি এক ঘন্টা পক্কা ঝাড়া এক ঘন্টা লাউ করলাম এই হলো লাউয়ের ফাইনাল লুক আর আজকের মেনু বন্ধুরা শেষ চ্যাটার্জির তিনটেই মহা ঔষধ তেঁতো ঢ্যাঁড়স লাউ মাছটা ছেড়ে দাও আজকে মাছ মাছ ব্যাপারটা একটু বেশি আছে মাছের মাথা দিয়ে লাউ আর পাবদা মাছ ওম শান্তি হোম লাউ নেমে পড়েছে তাই ওম শান্তি হোম লাউ নামিয়ে নিয়েছি আমার বহুত কাজ পড়ে আছে কিন্তু আমি হব এই মুহূর্তে হাওয়া সঙ্গে থেকো আগামী দিনে যদি তোমাদের আমাদের ব্লগ ভালো লেগে থাকে একটুও প্লিজ সাবস্ক্রাইব আর যাওয়ার আগে বলে যাই পছন্দ হলে একটুও পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না Bye-bye.